হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমি আপনাকে দেখাবো এসএসসির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সিজিএল পরীক্ষার মাধ্যমে দু সালের জন্য এখানে বলে রাখি টোটাল যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা হচ্ছে সাত হাজার পাঁচশোটি কিন্তু বলে রাখি এই ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু আরও বাড়বে এবং এখানে যা যারা অ্যাপ্লিকেশান করতে চান তাদের ক্ষেত্রে বলে রাখি দেখতে পাচ্ছেন মে মাসের তিন তারিখ পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য যেখানে গ্রুপ বি পোস্টে এবং গ্রুপ সি পোস্টে পুরোপুরি পারমানেন্ট পোস্টে এবং সরকারি চাকরিতে নিয়োগ করা হবে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন অফিস রয়েছে সেই সমস্ত অফিসের তরফ থেকে কিন্তু আপনি পোস্টিং পেয়ে যাবেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পুরোপুরি দেখতে থাকুন সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব যে কোন কোন পোস্টের ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং আপনি কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন সিলেকশন প্রসেস কি রয়েছে সিলেবাস সেই সম্পর্কে আমরা সম্পূর্ণ তথ্য নিয়ে ডিসকাস করবো তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি আপনি সময় মতো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন আজকের যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এটা হচ্ছে সিজিএল দু হাজার তেইশের নোটিফিকেশান অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান যেটার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করেছিলেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এপ্রিল মাসের তিন তারিখ থেকে আর এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে মে মাসের তিন তারিখ পর্যন্ত পুরোপুরি এক মাস ধরে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আর দেখতে পাচ্ছেন আরও একটি তথ্য বলে রাখি যদি অ্যাপ্লিকেশান করার সময় কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে আপনি কারেকশান করার সময় পাচ্ছেন মে মাসের সাত তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই দুই দিন আপনি কারেকশান করতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি আর দেখতে পাচ্ছেন আপনার যে প্রথম পরীক্ষা সেটা কিন্তু জুলাই দু হাজার হবে জুলাই দু হাজার তেইশেই কিন্তু টেন্ডেটিভ শিডিউল ফর অফ টায়ার ওয়ান কম্পিউটার বেস এক্সামিনেশান হবে যেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে হবে তো সেই পরীক্ষা আপনাদের কিন্তু জুলাই দু হাজার হবে আর টায়ার ট্যুর যে পরীক্ষা সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে এদের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু জানানো হবে তো চলুন দেখা যাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে কিন্তু ভিডিওটি শুরু করার আগে এখানে একটি এসেন্সিয়াল ইনফরমেশন সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট স্ট্রাইভ টু হ্যাভ ওয়ার্ক ফোর্স হুইচ রিফ্লেক্টস জেন্ডার ব্যালেন্স অ্যান্ড উমেন ক্যান্ডিডেট আর এন এনকারেজ টু অ্যাপ্লাই অর্থাৎ দেখতে পাচ্ছেন বেশি সংখ্যক মেয়েদেরকে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে বলা হয়েছে তো চলুন দেখা যাক এখানে গুরুত্বপূর্ণ যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলোর মধ্যে প্রথম যে পোস্ট এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এটা কিন্তু গ্রুপ বি পোস্ট যেখানে দেখতে পাচ্ছেন আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রেও এটা হচ্ছে গ্রুপ বি পোস্ট যেখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশান করতে পারছেন আর এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি স্যালারি দেওয়া হয় এই দুটি পোস্টের ক্ষেত্রে লেভেল এইটের স্যালারি রয়েছে পরবর্তী দেখতে পাচ্ছেন আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট রয়েছে যেমন অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার রয়েছে তার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইনকাম ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স রয়েছে ইন্সপেক্টর রয়েছে ইন্সপেক্টর দেখতে পাচ্ছেন এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে রয়েছে গ্রুপ বি পোস্ট এবং এখানে একটি গ্রুপ সি পোস্ট রয়েছে যেখানে কুড়ি থেকে তিরিশ অথবা আঠারো থেকে তিরিশ এই সমস্ত বয়সের লিমিটে আপনি বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন পরবর্তী লেভেল সিক্সের স্যালারিতে দেওয়া হচ্ছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে যেখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার থেকে শুরু করে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তার সাথে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে আর এখানেও দেখতে পাচ্ছেন আঠারো থেকে তিরিশ এটার হচ্ছে বয়সের লিমিট আঠারো থেকে বত্রিশও রয়েছে যেখানে গ্রুপ বি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার এটা হচ্ছে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অফ রেভিনিউর তরফ থেকে নিয়োগ করা হয় যেখানে গ্রুপ বি পোস্টে কিন্তু এখানে সিজিএলের মাধ্যমে কিন্তু আপনি এই পোস্টে চাকরি পেতে পারেন একই রকমভাবে দেখতে পাচ্ছেন এখানে লেভেল ফাইভের স্যালারিতে আরও কিছু গুরুত্বপূর্ণ অডিটার পোস্টে নিয়োগ অ্যাকাউন্ট্যান্ট পোস্টে নিয়োগ এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এগুলো প্রত্যেকটি হচ্ছে গ্রুপ সি পোস্ট যেখানে আপনি আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য আর দেখতে পাচ্ছেন সর্বনিম্ন সিজিএল পরীক্ষার সব সর্বনিম্ন যে পোস্ট সেই পোস্টটি লেভেল ফোরের স্যালারিতে দেয়া হয় যেখানে দেখতে পাচ্ছেন রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অথবা শর্টিং অ্যাসিস্ট্যান্ট সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক রয়েছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং সাব ইন্সপেক্টর এই সমস্ত পোস্টে গ্রুপ সি পোস্ট রয়েছে এবং আপনি আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য এই যে বয়সের লিমিট এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু যদি আপনি এসসি হয়ে থাকেন তাহলে টোটাল পাঁচ বছরের ছাড় অথবা ও হয়ে থাকলে টোটাল আপনি পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছেন এসসি এসটি হয়ে থাকলে আপনি পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছেন আর যদি আপনি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি তিন বছরের ছাড় আর যদি আপনি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে জেনারেল ক্যাটাগরিতে দশ ও ক্যাটাগরিতে তেরো আর এস সি ক্ষেত্রে টোটাল আপনি পনেরো বছরের ছাড় পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়ালি যে ভ্যাকেন্সি সংখ্যা যেটা মেনশন করেছে যেটা হচ্ছে সাত হাজার পাঁচশোটি এখানে কিন্তু অ্যাপ্রক্স রয়েছে এটা হচ্ছে মিনিমাম ভ্যাকেন্সি কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটার ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু আরও বাড়বে তো তাই অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট আপনি নিয়মিত ফলো করতে থাকুন এখান থেকে আপডেটেড যে সমস্ত শূন্যপদগুলি রয়েছে সেগুলো কিন্তু আপনি পরবর্তী ক্ষেত্রে জানতে পারবেন এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে যারা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে এখানে সিলেকশান প্রসেস কিভাবে হবে সিলেকশান প্রসেস কয়েকটি ধাপের মাধ্যমে কয়েকটি পরীক্ষার মাধ্যমে আপনি এই সমস্ত পোস্টে চাকরি পেতে পারেন সেই সম্পর্কে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে সিলেকশন প্রসেসের মধ্যে যে ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে প্রথম যে পরীক্ষা হবে সেটা হচ্ছে টায়ার ওয়ান পরীক্ষা এই পরীক্ষাটিতে দেখতে পাচ্ছেন টোটাল চারটি সাবজেক্টে পরীক্ষা হবে একটি হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং একটি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ কম্প্রিহেনশন এই সমস্ত চারটি বিষয়ে পরীক্ষা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন এক একটি বিষয়ের জন্য পঁচিশ নম্বর করে পঁচিশটি কোশ্চেন এবং পঞ্চাশ নম্বর কিন্তু এখানে থাকছে ঠিক আছে পঁচিশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর থাকছে অর্থাৎ এক একটি কোশ্চেনের জন্য আপনাদেরকে দুই নম্বর করে দেওয়া হবে এবং টোটাল টাইম এখানে যেটা থাকছে সেটা হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা টোটাল টাইম অর্থাৎ ষাট মিনিটে আপনাকে এখানে কিন্তু একশোটি কোশ্চেন করতে হচ্ছে এবং একশোটি কোয়েশ্চনের জন্য আপনাদের টোটাল যে নম্বর সেটা হচ্ছে দুশো নম্বরের পরীক্ষা হচ্ছে যদি আপনি পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং স্ক্রাইব নিয়ে যান তো সেক্ষেত্রে আপনাদেরকে টোটাল কিন্তু কুড়ি মিনিট সময় বাড়তি দেওয়া হবে যাদের ক্ষেত্রে স্ক্রাইব নিয়ে যাবেন অর্থাৎ লেখক নিয়ে যাবেন তাদের ক্ষেত্রে এটা হচ্ছে টায়ার ওয়ান পরীক্ষা আর এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা তার কারণ হচ্ছে এই পরীক্ষাটি হবে অবজেক্টিভ টাইপ এবং এখানে নেগেটিভ মার্কিং থাকবে পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ ওয়ান বাই টু করে এক একটি উত্তরের জন্য আপনি পয়েন্ট ফাইভ জিরো নম্বর কাটা হবে আর দুটি ভুল উত্তরের জন্য এক নম্বর কিন্তু কাটা হচ্ছে তো দায় এই যে পরীক্ষাটি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে টায়ার ওয়ান পরীক্ষাতে যখন আপনি সিলেক্টেড হয়ে যাবেন তখন আপনাকে ডাকা হবে টায়ার টু পরীক্ষাতে এবং টায়ার টু পরীক্ষা কিন্তু তিনটি পেপার রয়েছে তিনটি পেপার রয়েছে কাদের জন্য কোন পেপারটি সেই সম্পর্কে আমরা আলোচনা করব দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পেপার ওয়ান একটা পেপার টু একটা হচ্ছে পেপার থ্রি এই প্রত্যেকটি পেপারের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ডেতে পরীক্ষা হবে তো দেখতে পাচ্ছেন পেপার ওয়ান যে যেটি রয়েছে সেটা কিন্তু সব পোস্টের জন্য কিন্তু এই পরীক্ষাটি দিতে হবে পেপার ওয়ান কিন্তু সবার জন্য কম্পালসারি যেখানে এই পেপার ওয়ানকে কিন্তু দুটি সেকশানে ডিভাইড করা হয়েছে দুটি সেকশানে ডিভাইড করা হয়েছে একটা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এখানে সেশন ওয়ান আরেকটি হচ্ছে সেশন টু এই দুইটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে এবং সেশন ওয়ানের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন অনেকগুলি ভাগ রয়েছে যেমন সেকশন ওয়ান এবং সেকশন টু এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত কোশ্চেন থাকছে এবং দেখতে পাচ্ছেন এই সমস্ত নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে যেখানে টোটাল টাইম এখানে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এটা হচ্ছে সেশন ওয়ান আর সেশান এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন একই রকমভাবে পনেরো মিনিট থাকছে যেখানে ওয়ান ডেটা এন্ট্রি টাস্ক থাকছে এবং টাইম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে একই রকমভাবে পেপার টু রয়েছে এবং পেপার থ্রি রয়েছে পেপার টু এবং পেপার থ্রি কিন্তু সবার জন্য নয় এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে পেপার ওয়ান সবার জন্যই কিন্তু কম্পালসারি অর্থাৎ যারা যারা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করবেন তাদের সবাইকে পেপার ওয়ান কিন্তু দিতে হচ্ছে আর দেখতে পাচ্ছেন পেপার টু কাদের জন্য যারা যারা জেএসও অর্থাৎ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য অ্যাপ্লিকেশান করবেন এবং স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড টুর জন্য অ্যাপ্লিকেশান করবেন তো তাদের ক্ষেত্রে পেপার টু লাগবে আর পেপার থ্রি লাগবে তাদের জন্য যারা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে তো পেপার টু এবং পেপার থ্রি নির্দিষ্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু পেপার ওয়ান সবার জন্য কিন্তু কম্পালসারি তো এইভাবে আপনাদের পরীক্ষা হবে টায়ার ওয়ান এবং টায়ার টু পরীক্ষা এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে এই সমস্ত ধাপের মাধ্যমে কিন্তু নিয়োগ হয়ে যাবে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যারা যারা সিজিএল পরীক্ষা প্রথমবার দেবেন তাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পরীক্ষা সেন্টার হবে যা যারা প্রথম বা সিজিএল পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে এই সেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসানসোলে আপনাদের পরীক্ষা সেন্টার রয়েছে বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি এই টোটাল ছয়টি জায়গাতে অনলাইনে পরীক্ষা সেন্টার রয়েছে সে অনলাইন সেন্টারে গিয়ে আপনাকে কিন্তু অনলাইনে পরীক্ষাটি দিতে হবে টায়ার ওয়ান পরীক্ষা তো টায়ার ওয়ান পরীক্ষাতে যখন আপনি কোয়ালিফাই করবেন তখন আপনাকে ডাকা হবে টায়ার টু পরীক্ষাতে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যারা যারা অ্যাপ্লিকেশন করবেন তারা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে অ্যাপ্লিকেশন করতে হবে এসএসসি সিজিএল দু হাজার জন্য এখানে বলে রাখি যারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে ফিজ কত টাকা লাগবে ফিজ কত টাকা লাগবে তো যদি আপনি এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রেই টাকা নেওয়া হয় ছেলেদের ক্ষেত্রে যদি আপনি জেনারেল ক্যাটাগরি অথবা যদি আপনি এখানে ওবিসি ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে একশো টাকা লাগছে আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না আপনারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবেন অর্থাৎ যদি আপনি এস সি হয়ে থাকেন তাহলে কোনো টাকা লাগছে না যদি আপনি এখানে পিডাব্লিউডি হয়ে থাকেন তবু কোনো টাকা লাগছে না আর যদি আপনি মেয়েরা হয়ে থাকেন তবু কিন্তু এখানে কোনো টাকা লাগছে না ঠিক আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু বিনামূল্যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা যেটা চায় সেটা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশান যে কোনো শাখা থেকে যদি আপনি মিনিমাম গ্র্যাজুয়েশান করে থাকেন তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে বসতে পারবেন যে কোনো শাখা থেকে যদি আপনি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে বসতে পারবেন এটাই হচ্ছে এসএসসি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান দু হাজার তেইশের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু চলছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু খুব তাড়াতাড়ি জোন ওয়াইজ ভ্যাকান্সির সংখ্যা এবং আপডেটেড ভ্যাকান্সি সংখ্যা সেগুলো কিন্তু আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে সময় মতো পেয়ে যাবেন তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এই ধরনের নোটিফিকেশানগুলো যদি আপনি সময় মতো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন ধন্যবাদ